বাদ দিয়ে আমারে কি কর সুমন ব্যারিস্টার, আমি এলাম গিয়া তোমাদের সুমন ব্যারিস্টার। কিন্তু সুমন ব্যারিস্টারের কামটা কি? সুমন ব্যারিস্টারের কাম হলো যার বাবা নাই, যার শুধু মা আছে তার বাবার দায়িত্ব পালন করবে সুমন ব্যারিস্টার। যার যার মা নাই, যার মাও নাই বাবাও নাই, তার বাবা মার দায়িত্ব পালন করবে কে? সুমন ব্যারিস্টার। ঠিক আছে, সুতরাং তোমরা খালি পড়াশোনা করতে হবে, ওই যে ম্যাডামদের কথা শুনতে হবে, আর যা যা লাগে আমরা ব্যবস্থা করে দিব। আজকে নীলা আজকে আমাদের জন্য তোমাদের জন্য বই নিয়ে আইছে, সুন্দর বই নিয়ে আইছে। তোমাদের যাদের যাদের ব্যাগ বাকি আছে এই ব্যাগও আমরা দিব। তোমাদের বাবা মার ভোটে আমি কি হয়েছি? এমপি হয়েছি। এমপি হইলে কি হয়? এমপি হইলে অনেক ওই যে ও যে বললো না নীল পাথর, এরকম একটা পাথর পাওয়া যায়। আরে পাথরে ঘষে ঘষে ওই দৈত্যরে নিয়ে আসে, আর দৈত্যরে যা বলবো তাই দেয়। তো এখন আমি দৈত্যরে বের করে করে তোমরা কি কি চাও ওটা আমরা দিব। আমার ছেলে যেভাবে বড় হওয়ার জন্য আমি কষ্ট করব, ঠিক সম পরিমাণ একই কষ্ট করব তোমাদের জন্য, যেন তোমরাও আরো অনেক বড় হইতে পারো। ঠিক আছে, আমি এই ছেড়াগুলা ছেড়াগুলার জন্য আমি বল নিয়ে আসি। আর মেয়েদের জন্য কি দিব? তোমাদের কি চাও আমার কাছে বলো, কি চাও? মেয়েরা কই কি চাও তোমরা? আছে মনে আছে কিছু চাও? আচ্ছা তাহলে ঠিক আছে, যদি কিছু না চাও তাহলে আমি 10,000 টাকা ম্যাডামের কাছে দিয়ে যাচ্ছি। তারপর মনে যখন আইব যে ম্যাডাম আমরা এটা চাই, আমি গেলে পরে মনে আইব আরে কামটা করলো কি ব্যারিস্টার যাওয়ার পর মনে হয়েছে, তখন তোমরা আমি 10,000 টাকা দিয়ে যাচ্ছি, তোমরা ম্যাডামের কাছ থেকে মিষ্টি খাবা, তারপর ব্যাডমিন্টন নিয়ে আসবা যা যা লাগে। আবার কি ম্যাডাম কি টাকা লইয়ে যাবো কেন? না যাইতো না, যাইতো না, না বিশ্বাস আছে, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। ঠিক আছে, এখন আরেকটা কথা, খালি ম্যাডাম না, খালি ম্যাডাম না, এখন আমি এমপি হইবার পরে এমপি সাহেব যদি টাকা মাইরা দেয় তাইলেও কিন্তু আমরা জেলে দিয়া লাইবো। ঠিক আছে, আর এলাকার মধ্যে কোন দুই নম্বরে চলতলি না, জুড়ে কো চলতো না, বলো বঙ্গবন্ধুর বাংলাদেশে দুই নম্বরে চলতো, শেখ হাসিনার বাংলাদেশে দুই নম্বরে চলতো। এই যে সাউন্ড তোমরা যে সাউন্ড করছো এটা।